এবং আমরা এখন বলতে পারি যে একাত্তরের মানবতা বিরোধী অপরাধে 2014 সালের 29 অক্টোবর ট্রাইব্যুনাল অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক যে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে 8টি অপরাধে দোষী সাব্যস্ত করে মোট 4টি অপরাধে ফাঁসির দণ্ড দেন এবং সেই ফাঁসির দণ্ডের বিরুদ্ধে আপিল করলে 2016 সালের 6 জানুয়ারি আপিল বিভাগ তাকে 4টি অপরাধের মধ্যে 3টি অপরাধে ফাঁসির দণ্ড বহাল রাখেন এবং সেই ফাঁসির দণ্ডের বিরুদ্ধে পূর্ণাঙ্গ রায় হলে যখন নিজামী রিভিউ আবেদন করেন অর্থাৎ রায় থেকে তিনি মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন চাইলে কিন্তু আদালত বলেন যে তার অপরাধ এতই ঘৃণ্য ছিল যে তাকে তার দণ্ড কমানোর কোনো সুযোগ নেই আর যদি তার দণ্ড কমানো হয় তাহলে একাত্তরের ভুক্তভোগী পরিবারগুলো সেই সাথে বাংলাদেশের শাপময় জনগণ ন্যায় বিচার থেকে দূরে চলে যাবে আর আদালতের এই আদেশেই ছিল যে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয় তাহলে একাত্তরের ঘৃণ্য অপরাধীদেরকে চরম দণ্ড অর্থাৎ ফাঁসির দণ্ডই তাদের একমাত্র সাজা আমরা দেখতে পেলাম যে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ড দিয়ে একাত্তরের মানবতা বিরোধী অপরাধের শাস্তি অর্থাৎ যোগ্য শাস্তি দেয়া হলো জামায়াতের আমির একাত্তরের বদর কমান্ডার এবং বলা যায় যে জামায়াতের নাজিমে আলারাজ চরম দণ্ডের মধ্য দিয়ে এই বলা যাবে যে চরম দণ্ডের মধ্য দিয়ে আজ জাতি পেল ন্যায় বিচার এবং কারাগার হলো ভারমুক্ত এবং আপনি যদি দেখতে পান যে ক্যামেরার চারপাশের এলাকায় কিন্তু ফাঁসি যে দণ্ড কার্যকর হয়েছে তার রোল উঠে গেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই তৎপর হয়েছেন এবং এখানে যে উৎসুক জনতা আছে তারা মিছিল করছেন এবং সকলে অপেক্ষা করছেন যে আসলে দণ্ড কার্যকরের পর সেই মহেন্দ্র খন অর্থাৎ নিজামীর যে লাশটি এখান থেকে বের করা হবে সেই দৃশ্যের জন্য আসলে এখানে মিডিয়া কর্মীরা অপেক্ষা করছে এখানকার অসংখ্য উৎসুক মানুষ যারা এই দণ্ড কার্যকরের কথা শুনে এখানে এসেছেন এবং আমরা এক কথায় বলতে পারি যে আজ জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড কেন্দ্র করে কিন্তু পুরো কারাগার এলাকা অর্থাৎ সেই যে নাজিমুদ্দিন রোডের প্রথম শুরু থেকে এবং এইদিকে চকবাজার থানা থেকে শুরু করে পুরো এলাকা কিন্তু নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এখানে 5 স্তরে অর্থাৎ আর্ম পুলিশ র‍্যাব গোয়েন্দা পুলিশ সহ সব ধরনের নিরাপত্তা বাহিনীর সদস্যরাই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছিলেন পুরো এলাকাকে এবং একটি বলা যায় যে একটি থমথমে পরিবেশের মধ্যে এতক্ষণ বিরাজ করেছিল তবে সেই থমথমে পরিবেশের নিস্তব্ধতা ভঙ্গ করে নিজামীর ফাঁসির আদেশের পর পুরো এলাকা মুখরিত হয়েছে আনন্দ করছে এবং কেউ কেউ বিজয় মিছিল করছে আপনি যদি ক্যামেরাটি একটু আমার সহযোগে সাহায্য করে তাহলে আপনি দেখতে পাবেন যে কারাগারের উত্তর পূর্ব দিকে কিন্তু চরম মিছিল হচ্ছে এবং তারা আনন্দ উল্লাস করছে এবং নিজামীর ফাঁসি কার্যকরের জন্য তারা প্লাকার্ড ফেস্টুন দিয়ে এখানে আনন্দ করছেন এবং আমরা একটি মিষ্টির প্যাকেট পর্যন্ত দেখতে পাচ্ছি যে এখান থেকে মিষ্টি বিতরণ করা হচ্ছে নিজামীর ফাঁসি অর্থাৎ বদর কমান্ডারের ফাঁসি কার্যকরের জন্য মিষ্টি বিতরণ করা হচ্ছে কারাগার এলাকা।